আজকের এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করি। আসলে আমি লেখালেখি তেমন করি না, তবে অন্যের লেখা পড়তে ভালো লাগে তাই পড়ি। এবং আমার বেস্ট ফ্রেন্ডই বলা চলে, বেস্ট ফ্রেন্ডই কবি এম এ বাবর হোসাইনের একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম ভালোবাসা অতপর। সমুদ্রে জল হওয়ার মতো আমার হৃদয়ে তোমার ভালোবাসায় ঢেউ বয়ে চলে, প্রতিটি মুহূর্ত তোমাকে কাছে পাওয়ার উপর মন উত্তেজনা হৃদয়ে তোমার কথাই বলে। ইচ্ছে হয় শত কষ্ট শত সংগ্রাম করে হলো বারবার শুধু তোমার কাছেই ফিরে আসি। ইচ্ছে হয় সহস্র কোটি বছর তোমাকে নিয়ে মহাসমুদ্রে গন্তব্যহীন তরিতে ভাসি। আমার অনুভূতির আঙিনা তোমাকে নিয়ে সহস্র কোটি আলপনা দিয়ে আঁকা একটা মুহূর্ত আরাম হলে বুঝি কতটা মানসিক যন্ত্রণা পোহাত হয় তুমিহীন থাকা। সহস্র কোটি বছর পার হয়ে যায় আমার সেই তোমার ওই মায়াবী দুটি চোখে, আরো সহস্র সহস্র কোটি বছর বাঁচতে ইচ্ছে জাগে পিউষী তোমায় দেখে দেখে। শুধু মিলনে কি ভালোবাসা হয়? না, ভালোবাসা যে দুটি হৃদয়ের বন্ধন, মিলনে যদি ভালোবাসা হতো তবে নতুনকে বরণ না করে পুরাণের তরে কেন এত ক্রন্দন। তোমার নামে পূর্বাদে সূর্য ওঠে, দুপুর কাটে সন্ধ্যা নামে আকাশ পানে, তোমায় নিয়ে অনুভূতি গুলো সমুদ্রের ঢেউয়ের মতো কেমন খেলা করে বিধাতাই ভালো জানে। তোমার উদ্দত্ত ভালোবাসা পেতে আমার আকাশ জাতক পাখির মতো চেয়ে আছে, তার চোখে নির্জা নেই জাগ্রত স্বপ্ন, আকুল প্রার্থনা করে তোমায় পেতে কাছে। যদি তোমার ওই উদ্দত্ত হৃদয়ের ভালোবাসা পাই তাহলে আমি অমর হব, পুষ্পের মতো করে তোমাকে ভালোবাসা দিয়ে আমি নিজেকে চিরতরে বিলিয়ে দেব। বলো না কবু প্রিয়সী, তুমি কি আমার তুমি হবে? তুমি কি হবে আমার মিতা? তোমার থেকে পাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো আমার এক একটা ক্ষুধার্ত কবিতা। ক্ষুধার্ত হায় নারা যেমন রক্ত খাওয়ার পর্বণ উত্তেজনায় ছটফট করতে থাকে, তেমনি আমার ভালোবাসার প্রতি মুহূর্তে মুহূর্তে তোমার ভালোবাসার ছবি আঁকে। তোমার সাথে কাটানো আমার প্রতিটি সময় যেন এক একটা জান্নাত, তুমিহীন প্রতিটি মুহূর্তে মনে হয়েছে আমার কাটাচ্ছি আমি যা যা বড় রাত, তোমাকে উৎসর্গ করলাম নির্ঘুমে কাটা রাত্রির ভাবনা, চোখের জল সব স্বপ্ন আশা উৎসর্গ করলাম হৃদয়ে সব ভালোবাসা অতপর, ভালোবাসা অতপর, ভালোবাসা। ধন্যবাদ সকলকে, তোমাকে ধন্যবাদ, খুব চমৎকার ভাবে আবৃত্তি করেছো।